প্রিয় দর্শক, আজকে নিয়ে যাব আপনাদের আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা মুড়িপুরের মূল নদীর পাশে। মানুষের প্রভূত ক্ষতি সাধন হয়েছে, বাড়িঘর, ধানি জমি সব কিছু আপনি দেখতে পাচ্ছেন। হয়তো আমি এখন মুড়িপুর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে আছি, তো সামনেই জাতীয় সড়ক ধরে মুড়িপুরের ওই এলাকা থেকে অনেক মানুষ ফোন করেছেন, মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপে। বিভিন্ন জায়গায় নবনির্মিত জাতীয় সড়কে ভাঙন ধরেছে, সে দৃশ্য দেখছেন, এবং সেটা মেরামতির কাজ চলছে। এখন মুড়ি নদীর উপর ব্রিজের উপরে আছি, মুড়িপুর পাশে দৃশ্য দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ জায়গার ভেঙে পড়েছে। জাস্ট এসে পৌঁছলাম মুড়িপুর মার্কেটে, সে দৃশ্য দেখছেন। মুড়িপুর দক্ষিণ ত্রিপুরা জেলার কৃষি প্রধান এলাকা। দক্ষিণ ত্রিপুরাতে বলতে পারি সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় মুড়িপুরের মুড়ি নদীর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আমার রাইট সাইডে মুড়িপুর জগন্নাথ বাড়ি দেখছেন, সে দৃশ্য। জল উঠছিল, সারাদিন বাড়িতে আটকে আছিলাম জলের মধ্যে। জলের মধ্যে পুরো নদীর জলটা এদিকে আসছে, পুরো নদীর জলটা এদিকে, নদীটা ভাঙছে এদিকে। কোন দিকে জানি বল? এটা ওই দক্ষিণ মুড়িপুর একটা ইয়ে আছে একদম পড়ে, ওই দিক দিয়ে ভাঙে জলটা এদিকে আসছে। ওই যে ওই জলের দাগ, প্রচুর ক্ষয়ক্ষতি, সব জিনিসপত্র শেষ, সমস্ত কিছুই বের করতে পারছি না। আমার বয়স তো 40-42, আমি তো দেখছি না, আমার বাবার বয়সও এরকম দেখছে না। ঠিক ভেঙে গেছে না গেট? গেট কোন দিক দিয়ে? এই নদীর জলটা পুরোটা এই দিক দিয়ে আছে না? এই যে পিলারগুলো, পিলারগুলো থেকে অন্তত আর 1 হাত উপরে। আরে দর্শক দেখতে পাচ্ছেন যে দৃশ্য, এখানে বাড়ি ঘর আছিল না? হ্যাঁ, এখানে বড় একটা ঘর ছিল, এখানে বিরাট বড়। যে ফাউন্ডেশনটা দেখতেছেন এখানে দুইটা, একটা ঘর ছিল এখানে, লম্বাতে একটা ঘর ছিল এদিকে। তো দেখুন দৃশ্য, মুড়িপুরে বাড়িঘরের দৃশ্য, ঘরের পিলার। হ্যাঁ, এগুলো ঘরের পিলার সবগুলো, মানে হাইট ছিল ঘরগুলোর পিলার। ওনারা কোথায় এখন? ওনারা ঘর বাড়িঘর থেকে যখন যখন জল ঢুকতেছে তখন বাড়িঘর থেকে বাড়ি শিবিরে গেছে আর কি। এখনও শিবিরে আছে? এখনও শিবিরে আছে। তো দেখছেন দর্শক যে একেবারে নিশ্চিহ্ন, কোথাও ঘরের চিহ্ন রাখেনি। বন্যার জল, মুড়ি নদীর জল ঠিক গ্রামের এই দিকে প্রবেশ করে গেছে উল্টা দিকে। ঘরের দৃশ্য দেখুন কী করুন দৃশ্য, বাড়িতে এসে যে ঘরে ঢুকবেন তার চিহ্নও রাখেনি, পুরো ঘর নিয়ে পাশে গাছের মধ্যে আটকে রেখেছে। মুড়িপুরের দৃশ্য দেখছেন, দক্ষিণ ত্রিপুরা জেলার সবচেয়ে বেশি বন্যা এফেক্টেড যে এলাকাটা। হ্যাঁ, এদিক দিয়ে গেলে প্রচুর ঘর, মাটির ঘর সম্পূর্ণ মাটিতে মিশে গেছে, সে দৃশ্য দেখছেন। কি করুন অবস্থা, মানুষ বাড়ি ঘরে আসছেন। দেখছেন যে বাড়িঘরে এসে আবার কাজ শুরু করছেন। আপনাদের বাড়ি ঘর পড়ে গেছে একদম উপরে, উপরে সব ঘরে, সব ঘরে জল, সব ঘরে জল, জিনিসপত্র এটা থাকার ঘর। এদিক দিয়ে জল, পুরো জল কতটুক নদীর জলটা? হ্যাঁ, নদীর জলটা জানলা বাড়ির দিকে, বাড়ির দিকে আরো। সত্যি খুবই করুণ দৃশ্য, একদম হাইট অব্দি জল আসলে একদম মাথার উপরে, গ্লাস অব্দি। কোনো জিনিসপত্র তো বের করা যায় নাই না? তা এখন রান্না বান্না আপনাদের, খাওয়া দাওয়া শিবিরে দিনের বেলায় এসে এখানে পরিষ্কার করছেন? লুটানি এটা কি আবার নতুন করে বানানো হয়েছে? হ্যাঁ, এখানে একটা গুদাম ঘর ছিল, এখানেও গুদাম ঘর,
তো এটা আবার হ্যাঁ, তো এখানে ওখানে এবার পুরান টিন টিন দিয়ে বেড়া টেড়া দিয়ে ঘর হ্যাঁ থাকার জন্য। পুরো গ্রামটাকে তছনছ করে দিয়েছে ময়ূর নদীর জল, একেবারে ধ্বংসলীলা করে দিয়েছে। এই এলাকাতে তো একটা বাড়িও দেখতে পাচ্ছি না, সবগুলি নষ্ট করে দিয়েছে। দেখুন একটা ঘরও নেই বাড়িতে, সবগুলো ভেঙে গিয়েছে। আর বাড়িতে এসে সে দৃশ্য দেখছেন। আপনার বাড়িটা ওইটা, আপনার কোনো ঘরই নেই এখন আর? এখন সব ঘর ভেঙে গেছে। এটা থাকার জন্য এখন উঠেছেন না? এটা মাটির ঘর ছিল, কোনো জিনিস বের করতে পারেন নাই। সব গে সাজে মঙ্গে চন্দ্রে টোকায় 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 যাবে। এই গেলে জিনিসটা অন্য রয়েছে ঘরে নিচে, জিনিস ঘরে নিচে বের করতে পারেন। আর কে আছে আপনার? আমার ছেলে, ছেলের বউ আছে আর নাতি একজন আছে। ছেলে নেই? ছেলে মারা গেছে যাহার ঈশ্বর, আর কেউ নেই। ওই খামো করতে গে বাবু, আর তো কেউ নেই। আর ফারা মানছে সব কিছু করে। দেখছেন এবং শুনছেন দর্শক মানুষের আর্তনাদ। সত্যি পুরো সিনারিও চেঞ্জ করে দিয়েছে ময়ূর নদীর জল। উনি কে? মানে সকালবেলা আমি ট্রাক্টর লইয়া আসি এখানে, এখানে থুইয়া আরে বাড়িতে আবার বাড়ি গেলাম। বাড়িতে আস্তে 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 জল উঠতে আসে। এবার শহরে গেছে চলো অভিষেক, তো এবারে এই ট্রাক্টর নিয়ে রেখে অভিষেক গরু মেশি আর তো সব জিনিসপত্র তো সব শেষ। সেকেন্ডলি মানে গলা অবধি জল, আর গলা অবধি কিছু আনের কি আমরা আয় আর কার কি জিনিস নিমু কিছুই নিতে হয়নি। পরের দিন রাত্রে বৃষ্টিটা সবচেয়ে বেশি হয়েছে না? হ্যাঁ, আগের দিন তো মোটামুটি, আগের দিন হয়েছে সেদিনও জল ঢুকে গেছে, সেদিনও আমরা আসছিলাম অভিষেক। পরের দিনের বৃষ্টিতে, পরের দিন বৃষ্টিতে আর আইতে পারি না। এই সকালবেলা শুকনো আছে এই দুপুর দিকে এই আরম্ভ গেছে জল। মুরপুর কোন এলাকা ধরে জায়গাটা? এটা হলো ইয়া এক নম্বর টিলা, মুরপুর এক নম্বর টিলা। হ্যাঁ হ্যাঁ, একটা পুরাটা আপনার যান দেখেন ভাই, একটা পুরোটাই এরকম সব কিছু। মানে মানুষজন যদি রাত্রেবেলা হতো তাহলে মানুষ মারা যেত, রাত্রেবেলা হলে মারা যেত মানুষ, আর মানুষ আমি জল মাথা বসে দড়ি ভেঙ্গা এই মানুষের বাড়ি ভার করে খোলা হয়নি। মানে জীবন আমার বয়স হয়ে কিন্তু আমি দেখিনি এরকম কোনোদিন। দর্শক দৃশ্য দেখছেন যে মানুষের, ওই ঘরটায় পুরো পুড়ে গেছে না? আপনার ঘর জল একদম চালের কাছাকাছি ছিল না? আরেকটা ঘর আছে এদিক দিয়ে গেলে
ওইদিক যে গেল ওইদিকে আর একটা ঘর আছে, তারা শিলো পড়ে গেছে। হ্যাঁ সেটাও শেষ। ঘরের জিনিসপত্র দেখতে পাচ্ছি দর্শক, কিছু হচ্ছে না। তারা ওই তো এখান দিয়ে উঠে, এখান দিয়ে উঠলে ওই জায়গা দিয়ে এদিকে ছবিটা উঠাইতে হবে। তো দেখুন সাধন পলের ঘর, তো এখন যে জায়গায় আছি এটাও একটা ঘর ছিল, মাটির ঘর। আর ঘরগুলো দেখুন সবগুলো ভেঙে একদম তছনছ। ঘুমামো তাও না, সব বিছনাপত্র খাট পালং আছে সব শেষ। এবার তো সেকেন্ডে ফ্লো, নদীর ফ্লো, নদীর পুরো নদীর মতো একদম পুরো স্রোত। ফারুইতে হইতেছে না, যাইতে হইতেছে। আমারও তো ওই তারা ছেলেটা আরেকটা এইভাবে হুকের মতো এমনি আটকাইয়া দৌড় রসি দিয়া, তো আমারও নিয়ে ফরেস্ট অফিসে উঠেছে কোনো রকমে। শুধু এই একটা ইয়ে করোনা, আর কিচ্ছু আসিল না, এমন অবস্থা। একদম পুরো জিনিসপত্র আচ্ছা কিতা করবেন, আমার ঠাকুরের ডাকেন। প্রকৃতি কি না করতে পারে, হ্যাঁ কি সুন্দর ঘর, বাড়ি ঘর। আহ আরে একদম থাকেন না ঘর, না সব শেষ। মাসির বাড়ি নেই, মাসি মুহুরী নদী মুহুরীপুরে একদম ধ্বংস করে দিছে, শেষ। মুহুরী নদী এখন আপনাদের ঘর? এটা আমাদের ঘর আছে, আমাদের ঘর আছে। এটা জিনিসপত্র, জিনিসপত্র এখানে যা আছিল একটা বাঁচাইছে আসছি না, ভাবছি যে ভাঙতো না গুদাম। এই সবটা এখানে রাখতাম, আর রাখি এখন দেখি আমি তো দরজা বাঁধে রাখছি, জলে না ভাসবো, এটা যাইতো না গুদামটা ফুরে যাবে জানি না। আমার প্রচুর জিনিস এখানে আছে, প্রচুর। ওই যে বিল্ডিং করছি সুন্দর জলে রাখিয়া দিছি, সবটা গুদামে রাখছি, সব জিনিস শেষ। বিল্ডিং ও জল ঢুকে গেছিল? বিল্ডিং এ তো আমাদের এক গোলা, এক গোলা জল। হ্যাঁ দুইটা শিশুরে বয়ে রেখেছি, ভোরে বিকাল ফাঁসটার দিকে আমরা কোনো মতো উদ্ধার করছে তিলক তারা। হ্যাঁ ওই আমার সূত্র আছিল, ব্যয় আছিল, তারাই উদ্ধার করে রেখেছে তিলকে। শিবিরে গেছে, ঘরের মধ্যে শো গেছে পর্যন্ত জল, জল উপরে উঠে গেছে জল। বিল্ডিং এর ভিতরে? হ্যাঁ বিল্ডিং এর ভিতরে সব জিনিসপত্র সব শেষ, সব নষ্ট গেছে। কিছু তো বের করতে পারবেন না, কিছু বের করতে না। ফিস টিস একে সব শোবা টোবা খাটের উপরে উঠে রাখছি, আমরা এদিকে বেশি উঠছি আমরা মনে হয়। এই জলাইতে আসে জলাইতে আসে, আমরা এদিকে তো ভারতে আরি না। পাশের একটা বাড়িতে দেখুন সবগুলো ঘর ভেঙে পড়ে গেছে। কি পরিস্থিতি, কি দৃশ্য দেখুন। থাকার ঘর যা ছিল সব মাটিতে ভুলুণ্ঠিত, ঘরের ভিতরে জিনিসপত্র সব কিছু ধ্বংস হয়ে গেল। বাড়িতে কেউ নেই এখনও, মনে হচ্ছে শিবিরে রয়েছেন এখনও। দেখছেন মানুষের সে কষ্টার্জিত জিনিসপত্র কত শখ করে ঘর বানিয়েছেন, ঘরের ভিতরে জিনিসপত্র রাখেন, যে যার যার সামর্থ্য মতো নিজের বাড়িটাকে নিজের ঘরটাকে সুন্দর করে তোলার জন্য যার যার সামর্থ্য মতো প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করেন। তো দীর্ঘ ২০ বছর ৩০ বছর ধরে একটা বাড়ি একটা ঘর মানুষ কঠোর পরিশ্রমের পর তৈরি করেন, কিন্তু এক পলকে একদিনের মধ্যে সম্পূর্ণ দৃশ্যপট চেঞ্জ করে দিল মুহুরী নদীর জলে। সে দৃশ্য দেখছেন, আবর্জনা স্তূপ দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ নদীর জলের তোরে এসছে এখানে। আর মনে হচ্ছিল যে কয়েকদিন এই জায়গাটাই ছিল মুহুরী নদীর যাওয়ার, মুহুরী নদীর জলের জায়গা। সে পরিস্থিতি দেখে বুঝতে পারছেন বাড়িঘরের, বাড়িতে থাকার পরিবেশ তৈরি করতে আরও অনেক দিন সময় লেগে যাবে। দেখছেন কি ধ্বংস করেছে ঘর, এক জল একদম উপর দিয়ে গেছে গো, উপর দিয়ে মাথার উপর দিয়ে। প্রিয় দর্শক, যে জায়গা দিয়ে মুহুরীপুরের মুহুরী নদী পার ভেঙে গ্রামের দিকে প্রবেশ করেছে এবং গ্রামে এই ধ্বংসলীলা চালিয়েছিল মুহুরী নদী কয়েকদিন ধরে, সেই জায়গায় নিয়ে যাচ্ছে আপনাদের এবং দৃশ্য দেখাবো ওই এলাকার ধানি জমি। পাশে দেখতে পাচ্ছি ধানের জায়গা, ধানের গোলা হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরা জেলা।
আপনার সব জলগুলি আপনার এদিক দিয়েই গেছে, এরপরে পুরো জায়গাটা দিয়ে গেছে, ওই ওইটুকু থেকে আপনার এই জায়গাটা মেইন নদী দিয়ে আপনার এত জল গেছে না, মিক্সি এজন জলগুলি আপনার এই দিক জায়গা দিয়েই গেছে। এই পাথর এটা আমার জমি, এটা যখন আমি এটা শ্বাস টাস করতাম, ক্ষেত করতাম, ক্ষেত করারও আমি জীবন নির্বাহ করতাম, এটা দিয়ে গেছে। এটা যাওয়ার পরে আমি ক্ষেতও লাগামো, এই টাইমে গোবর সোবর সব কিছু দিছি, শ্বাস টাস সব কিছু দিছি, দেওয়ার পরে মনে হচ্ছে আমি বেগুন লাগামো, এই টাইমে প্লাটটা ওই আমার সব মানুষ করে দিছি। বাহ্য যদি দিয়ে দেয় আমরা পুরো এলাকাটা মোরপুর বাসি সবাই বাঁচবো। এটার দর্শক এইদিকে দেখছেন হিউজ এরিয়া ধরে জল প্রবেশ করেছে মূল নদী থেকে, এই মূল নদী থেকে, এবং পাশের সে ধানি জমি সবগুলো মাটির নিচে সে দৃশ্য দেখতে পাচ্ছেন, আর সামনের পুরো গ্রাম একবার ধ্বংস, পরিবার ক্ষতিগ্রস্ত, প্রায় পরিবার শত শত পরিবার বাড়িঘর একদম ভেঙে দিয়েছে মাটির ঘর। সত্যি খুবই একদম ভয়াবহ দৃশ্য মুহুরী নদীর পারে, মুহুরীপুরের সেই দৃশ্য দেখছেন যে মুহুরী নদীর অববাহিকাতে মুহুরীপুরের মানুষ জীবিকা নির্বাহ করে থাকেন, সবজি ধান ক্ষেত লাগিয়ে। সেই মুহুরী নদী মুহুরীপুরের মানুষকে এবছর বন্যায় ধ্বংস করে দিয়েছে, সে দৃশ্য দেখতে পাচ্ছেন, এবং মানুষের আর্তনাদ চাষিদের। সামনে আরেকটা বাড়ির দৃশ্য দেখছেন মুহুরীপুরের ব্যাঙ্গে পড়ে গেছে, সে দৃশ্য দেখছেন, দক্ষিণ মুহুরীপুর গ্রামের দৃশ্য দেখছেন। মাটির ঘর আছে, মানুষের কি পরিস্থিতি থাকার ঘর। দর্শক সামনে একটা দৃশ্য দেখুন, একটা বাড়ির থাকার যে মেইন ঘর, যে মেইন ঘর সম্পূর্ণ মাটিতে পড়ে রয়েছে, সে দৃশ্য দেখছেন, মুহুরীপুরের দক্ষিণ মুহুরীপুরের দৃশ্য। মুহুরীপুরের রাস্তাঘাটের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে বন্যায়, আর পাশে জমির এটি সব ধানি জমি আছে, সব ভালো করে নষ্ট হয়ে গেছে। এখানে অনেক কৃষকের অনেক ওইদিকে নদী সাইডে সবজি করতো, এই সবজি সারা ত্রিপুরা যে সাপ্লাই হতো, খুব এই জমিগুলো কিন্তু খুব দামি জমি, কিন্তু এখন সব পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির তো কোনো তুলনা নাই। আমার তিনটা পুকুর গেছে, তারপরে ঘর আমার তিনটা পুকুর বালুতে সমান সমান হইয়া গেছে গিয়া, ওখান বাসের উপযোগ্য নাই। আমি না শুধু, আমাদের এই পাড়াতে প্রায় নয়টা ফ্যামিলি আছে, নয়টা ফ্যামিলি এখানে থাকার মতো কোনো পরিস্থিতি নেই। আমরা আলটিমেটলি অন্য কোথাও মানে চিন্তাধারা করতে হইব, এইখানে থাকা যাইত না। কিছু টাকা জমি আছিল বিজ্ঞানীর মতো, এগুলি বালিদুম হইয়া গেছে গিয়া, এগুলি যদি গভর্নমেন্ট সংস্কার করিয়া দেয় তাহলে খাইয়া পড়িয়া বাঁচতে পারবো। এইখানে পরিস্থিতিতে আসি, ত্রাণ ত্রাণ দিতেছে সবাই, সমস্ত টিচাররা, এলআইসির তারা, বিভিন্ন সংস্থার থেকে গিয়া, পঞ্চায়েত থেকে গিয়া অনেক কিছু করতে আছে, এগুলি লইয়া আসি। অন ঘর পরিষ্কার করার চেষ্টা করতে আছি, ঘরে বারান্দা টারান্দাতে কোনো মতে মানে উঠতাম পারিনি আর কি, এগুলি লইয়া আছি। আর আরএফের কিছু ছেলেপেলে আছিল জন বা আরএফ পঞ্চায়েত, এরা কিন্তু আমাদের সাংঘাতিকভাবে হেল্প করছে। এই যে আজকে দশ দিন আপনার বিশ তারিখের পরে ঘরটা পরিষ্কার করছিলাম, আবার 22 তারিখে এমন উঠে উঠছে একদম আপনার এই ইয়ে পর্যন্ত, আপনার এই কি কয় যে সিলিং অবধি উঠে গেছে গিয়া, বুঝছেন না কি দেখছি। আমার 6টা গডরেজ আছে, 4টা কাঠের আলমারি আছে, জি ওহন গায়ে দেওয়ার মতো ইয়ে করার মতো কোনো জিনিস নেই, যা টুকটাক 2-1টা আছে ফেগেলো দে, এগুলি ওহন ওই আড়াইদের ফুকুর থেকে পরিষ্কার করে লইয়া যেতে আছি। এই এই বারটা যাতে অন্তত এই বারটা দিয়ে যাতে আমরা যাতে রক্ষা করে, এই বারটা যদি না দেয় তাহলে আমাদের মৃত্যু সমান হয়ে যাওয়া যাবে, জল উঠার আগে বৃষ্টি হওয়ার আগে এদিক দিয়ে চলে যাবে। দক্ষিণ মুহুরীপুর স্কুলে যে শিবির কতদিন আছেন এখানে? এখানে আমরা যা 14 দিনের মতো, 14 দিন। হ্যাঁ, আর বাড়িঘরের অবস্থা? হ্যাঁ, এটা আমরা একদম 18 পরিবার আছি, 18 পরিবারে আমরা বাড়িঘরে দেখতাম না, এমন অবস্থা। আর এখানের মানুষ আমরা খুব সাহায্য করছি এবং করতে আছে, একদম গুদাম ভাঙ্গি করি, প্রথম দিনে গুদাম ভাঙ্গি করি, আর মানি সাফা নিছি, গ্যাস সিলিন্ডার চাল পাত সব যা আছে সব কিছু মারি নিছি। বাড়িতে যাওয়ার পরিস্থিতি নেই, পরিস্থিতি নেই, রাস্তায় আমার একদম 18 পরিবার একেবারে কিছুই নেই।
আপনাদের গ্রামটাও দক্ষিণ মুড়িপুর, পাশে দেখছেন যে খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আজকে 14 দিন ধরে আছেন না? বিভিন্ন সংস্থা থেকে যে ত্রাণ দিচ্ছে সে দৃশ্য দেখছেন,